আমাদের প্রত্যেকের এলাকার ভিতরে কিছু গবেষক চাষা আছে এরা মানুষদের জীবন গবেষণা করে লোক চাষাদের মাঝে মধ্যে মনে হয় যে পৃথিবীতে আমরা বহুত বড় পাপ করছি এবং এই পাপের ফল আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আস্তে 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 দেখা হইলে কি করতেসো হ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ বাবা বিশিএস দো নো বাবুরে ছোটখাটো প্রাইমারি স্কুলে চাকরি করি কি কিবো বিসিএস দাও বিসিএস দি বড় বড় অফিসার বানো অফিসার বানিয়ে দেশের বাইরে চলে যাও যেই না আপনি বলবেন যে চাষা আপনার ছেলের এখন কি অবস্থা আরে বাবা রে হাতে তোর মানুষ করতে রে বাবা বহু চেষ্টা করছি বহু টাকা ডাইছি না হোলাটা বিপদে চলি তো কাকা আন্নার হোলা বিপদে চলি গেছে আন্না আরেক বেড়ার হোলার গবেষণা করি লাভের হোলাতে করতেছে ধরা খাইছে পরে কি রাম মিলি হেঁটে রোলে মিটিং টিটিং করি পরে থানার হেতের হলে ছুড়ে আনছেন আর এখন আরেকজনের হোলা কি করতেছে হেতে কোথায় থেকে পড়াশোনা করতেছে ঠিকঠাক ভাবে আরে দেখি বাবা পড়াশোনা শেষ বিশ্ববিদ্যালয় থেকে কি করতেছো সামজাম শাম হ্যা বাবা তো আমজাম বেশি লাভটা হইবো কিয়া বাবা এই যে করিম কাকার করিম কাকার ছোটো পোলাটা দেখো এলাকার এলাকার কলেজে তো পড়াশোনা শেষ করছে কোনো মতে ডিগ্রিটা দিয়ে এখন গ্রামীণ ফোন চাকরি করে বড় বড় ব্যাগ লই বাইক লই তারপরে মনে করো যে দৌড়ায় তোমরা বাবা মানুষ হইলে না বাবা শহরে গেলে ঠিকই কিন্তু বড় অফিসার হইতে পারলে না আমজাম বেসতেছো এটা কোনো কথা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি একটা বোলা তুমি এখন আমজাম বেসতেছো তো কাকা কী করতাম কাকার টাকা দেন না এক লাখ কিছু ব্যবসা বাণিজ্য করি পাঁচ লাখ টাকা দেন আস্তে আস্তে ব্যবসা ব্যবসা করি সর্দি দিম তখন দেখবেন কাকার মুখ এটা কি আম সত্যের মতো হয়ে গেছে আর সার দোকানের ভিত্তে বই অমুকের পোলা কিচ্ছে তমুকের পোলা খিচ্ছে অমুকের মাইয়া খিচ্ছে তমুকের মাইয়া খিচ্ছে কার বাড়ির ভিত্তি কি ঘটনা হয়েছে মানে সিসি ক্যামেরা চারো মই লাগায় রেখেছে জীবন্ত সিসি ক্যামেরা আড়ে আর রেকর্ড করে আডে আর রেকর্ড করে আড়ে আর রেকর্ড করে রেকর্ড আর লাগে না ভিডিও ক্যামেরা লাগে না সি কি স কি মনে করো ব্যাগ কিছু রেকর্ড করিয়ালার ব্যাগ কিছু কিন্তু সাঁসার মাইয়া বাগিয়ে গেছে ফলা দুদিন ভর পর রোডে খাইলে গাড়ি ধরে টাকা আর সেভেন চম্পা এগুলার টাকা জমাইতে যাই কাকার ফলা আইন খায় করি খাইছে ধরা এটা হলেও কাকার কোনো মাথা ব্যথা নাই কিন্তু সভিক মিয়ার ফলা কি করছে রহিম মিয়ার ফলা কি করছে জব্বার মিয়ার ফলা কি করছে এগুলো কাকা সমাজের টেনশনের অন্ত নাই তাদের টেনশন শুধুমাত্র অন্যজনরা কী কি করছে কিন্তু তার নিজের ফলা কি করছে এটা হলে তাদের কোনো টেনশন জাস্ট ইগনোর করেন এই বিজ্ঞানী সাঁসাদেরকে গবেষক সাঁসাদেরকে জীবন থেকে জাস্ট ছাটি ফেলাই দেন দেখলে সালাম একটা লম্বা করে দিবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ হিও বারকা তুগু শাশা ভালো আসেননি এটা বলি আস্তে করে কাটি ভরবেন কারণ এই শাসার সাথে আপনি দুই মিনিট কথা বললে দেখবেন সে কি আপনার জীবন থেকে হায়াত দুই বছরের কমে যাবে এমন সব কথাবার্তা বলবো আপনি না পারবেন গিলতে না পারবেন হজম করতে আবার না পারবেন কি সাশারে আপনি প্রতিত্তরে কোনো কিছু বলবার নাই সুতরাং আস্তে করে এইসব সব শাসাদেরকে দেখলে বিজ্ঞানী শ্বাসাদেরকে যখনই চায়ের দোকানে দেখবেন এলাকার গলির মোড়ে দেখবেন রাস্তার ভিতরে দেখবেন কিংবা কোথাও দাঁড়াই দেখতে দেখবেন সুন্দর করে

জজ ব্যারিস্টার আইএবি এ ডাক্তার ইঞ্জিনিয়ার একই এক লগে বানাই দিয়েছেন মানে হেমিয়ার ফলাহারা হয়েছে হেমিয়ার শোকে পৃথিবীর সবচাইতে সবচাইতে সবচেয়ে পটেন্সিয়াল জিনিস যার ভিতরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গবেষক থেকে শুরু করি সব কিছু একপাত্রের ভিত্তি পাবেন আর মাঞ্চের ফলা মানে দঞ্চা মাঞ্চের ফলা মানে বেকার মাংসের ফলা মানে অথর্ব মাঞ্চের ফলা মানে লুলা এবং মাঞ্চের ফলা মানে কি ইউজ সাসা মরণের টাইম হয়েছে তসবির সরাই গেল ওই গুনতে 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 রোডের বৃত্তি ঘুরেন মানুষের হলে গবেষণা বাদ দেন আগে নিজের ঘরের ভিত্তে বাতি দেন মানুষের ঘর আলোকিত করবার দায়িত্ব আপনাকে দেওয়া হয় না সাচা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জানি আমি বেশি কথা বললো কি আরে বিয়াদব বলবেন আমি জানি আমি বিয়াদব সত্য কথা যারা বলে তারা সবসময় বিয়াদব ভালো থাকবেন আল্লাহ আপনার মঙ্গল করুক